ঠাকুর নিষ্ঠাকে একটা কথায় বলেছিল যে নিনর ভাবে চলা। তাহলে চলাটা কেমন হবে? নিনর ভাবে আমরা চলি একরকম এবং বলি একরকম এবং কাজ করি একরকম। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে বলা করা এবং কাজের মধ্যে সঙ্গতি থাকে না, কারণ মানুষ যখন ঠাকুর বলেছে যে ইষ্ট কেন্দ্রিক, এই যে কেন্দ্রায়িত হওয়া, এই কথাটা ঠাকুরের মুখ দিয়ে বেরিয়েছে যে ইষ্ট কেন্দ্রিক যখন মানুষ হয়, মানুষের মধ্যে কিছু বোধ, কিছু চেতনা, কিছু বিশ্বাস এবং কিছু ভক্তি সবকিছু একে একে করে আসে, এবং তার জন্য সবচেয়ে বড় যে প্রাথমিক পয়েন্ট আছে সেটা হচ্ছে নিষ্ঠা। তাহলে আমরা যে বিশ্বাস করি, এই যে বিশ্বাস, আমরা এটা বারবার সবাই উচ্চারণ করি, আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমি আমার প্রভুকে বিশ্বাস করি, এই বিশ্বাসটা কি? ঠাকুর বিশ্বাসেরও এক এক প্রকার সুন্দর করে আমাদের কাছে উপলব্ধি করেছে যে বিশ্বাস কথার অর্থ হচ্ছে বিশেষভাবে চলা। আমরা যে চলছি, এই যে চলার কথা বললে, আমি নিনরভাবে যে চলবো, তার চলার জন্য আমি বিশেষ কি কার্যকর বা বিশেষ কি অবলম্বন বা বিশেষ কি নীতি আমি আমার জীবনে প্রয়োজন অনুপূরণে আমি তা ব্যবহার করছি নিজের জীবনে, সেটা আমাকে আগে খুব ভালো করে খতিয়ে দেখতে হবে। তবেই আমাদের চলাটা হয়তো ওই বিশেষভাবে চলাটাকে আমাদের ভক্তির জায়গায় কনভার্ট করতে পারে। ঠাকুরের এই যে আলোচনা প্রসঙ্গের এই যে পাঠ করেছিলেন শুদ্ধ ঋত্বিক দেবতা, যে বলছে যে ঠাকুর যে এই যে প্রশ্ন করেছিলেন মা, তখন প্রশ্ন করলেন ভক্ত যে ঠাকুর আপনি যে কথাটা বলছেন এ তো অনেক বড় বিষয়, এটা তো আমরা, তখন ঠাকুর বললেন যে তোরা আমার কাছে এসেছিস এটা এটাও তো একটা বড় বিষয়, কেন পৃথিবীর সমস্ত মানুষ তো এত সৌভাগ্যবান নয় যে স্বয়ং সদ্গুরুকে কাছে পেয়ে মানুষের এই যে আমরা যে ভবভোরে আমরা যে তার কথা বলছি এটা তো সবার স্বীকৃতিতে থাকে না, তাহলে আমরাও কম বড় ভাগ্যবান নয়, ঠাকুর সেটা উত্তরোত্তরে বলেছিল। তাহলে এই বিষয় ঠাকুর কি অ্যাওয়ারনেস দিচ্ছে আমাদের কাছে? ঠাকুর এটা জানাতে চাইছে যে আমরা বিশ্বাসীকে, প্রতিটা মানুষই বিশ্বাস করে কোনো না কোনো বিষয়কে। ঠাকুর বলছে এমন এক প্রকার বিশ্বাসী মানুষ তোমার চোখের সামনে তুমি দেখো যার জীবন চলনার মধ্যে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ করতে পারবে এবং চারিত্রিক বৈশিষ্ট্যকে কারেকশন করতে পারবে। সবচেয়ে আমাদের বড় প্রশ্ন বলতে পারি, যাকে বলে বড় মনের জায়গায় এক জায়গায় প্রশ্ন বড় বলা যেতে পারে, সেই কথাটা হলো সবচেয়ে যে আমরা আমাদের জীবনের চলন এবং চরিত্রকে কেমন ভাবে নিয়োজিত করছি, সত্যি কি আমরা নিষ্ঠার মতো করে তাকে চালাতে চালনা করতে পারছি, বা সত্যি কি তাকে নিয়ে তার যে বিশেষভাবে যে চলার যে তকমাটা ঠাকুর আমাদের বললেন, এরই কথা তো, একেই তো বিশ্বাস বলে। আমরা মানুষের কাছে বলি হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা আমাদের ঠুনকর মতো ভেঙে যায়। যেমন কাঁচের একটা যখন গ্লাস থাকবে, তাকে যখন আমি ধরছি খুব ভালো, গ্লাসটা যখন যেই পড়ে গেল ঠুন করে ভেঙে গেল, তার আর কোনো গুরুত্ব থাকে না। আমাদের বিশ্বাসটাও বেশি, কিছু কিছু মানুষ যদি, যা ঠাকুর বলছে গভীর বিশ্বাসে সবই হতে পারে, তিনি যাই বলে দিবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে পরমানন্দে। তাহলে যখন কোনো আপত্তি থাকবে না আমার মধ্যে, যখন কোনো প্রশ্ন থাকবে না, সংশয় থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, সেই বিশ্বাসটা কিন্তু ঠিক কাঁচের গ্লাসের মতো, ঠিক কাঁচের গ্লাসের মতো। আর যখনই পড়ে যাচ্ছে তার মানে ভাবতে হবে আমার বিশ্বাসটা আমি পাকা করতে পারি, আমার বিশ্বাসের মধ্যে অসংখ্য প্রশ্ন, অসংখ্য জিজ্ঞাসা আমার বিশ্বাসকে মুখ থুবড়িয়ে বিশ্বাস মাটির জায়গায় ফেলে দিয়েছে। আমি নিষ্ঠার কথা ঠাকুর বলছি, নিষ্ঠায় কেমন ভাব, যে ঠাকুর বলছে ভাব এবং কর্মমুখর অনুযায়ী নিষ্ঠার রকমকেও মেপে ফেলতে পারা যায়। তবে মানুষের ভাব কেমন, আমরা প্রতিটা মানুষ, এই যে প্রবৃত্তির কথা বললেন, এই যে আজকে পাঠ হয়েছে, এই যে আলোচনা প্রসঙ্গে প্রবৃত্তির কথা বলছেন, আমরা সত্যি কথা বলছি, আমরা যে এই যে আমরা যে প্রবৃত্তিকে নিয়ে ঘুরে বেড়াই, প্রতিটা মানুষের মধ্যে প্রবৃত্তি একানুবর্তীভাবে থাকা প্রয়োজন। ঠাকুর বলছে প্রবৃত্তি না থাকলে সে তো জড় বস্তু, প্রবৃত্তি থাকতে হবে। ঠাকুর বলছে প্রবৃত্তিকে গুরুর সেবায় কাজে লাগাও, সেটা কেমন? আমরা কখনো ভেবে দেখিনি একটা যে ক্রোধ করি, আমাদের প্রথমেই যদি প্রবৃত্তি আছে কাম ক্রোধ, আমি ক্রোধের কথাই যদি যাচ্ছি, আমি যদি ক্রোধ করি, এই ক্রোধের ডেফিনেশনটা কেমন হওয়া উচিত? আমি একটা ক্রোধ করি, একটা মানুষকে সঙ্গে সঙ্গে টাচ করলাম, একটা মানুষ আমাকে এগেনস্টে কিছু বললো, আমি কি বললাম? হয়তো একটা মানুষ, যেমন হয় সচরাচর আমাদের বন্ধুদের ক্ষেত্রে হয়, হয়তো একটা ভাষা বলে দিল, একটা খারাপ ব্যাড ল্যাঙ্গুয়েজ বললো আমাকে, আমি সঙ্গে সঙ্গে কিছু না ভেবে না জেনে তাকে সঙ্গে সঙ্গে কাউন্টার করলাম, কাউন্টার করলাম মানে আমি ও যেটা আমাকে বললো আমি প্রতিত্বর তাকে ঘুরে বললাম, এই তুই এটাকে আমাকে বললি কেন, তুই এটা আমাকে বললি কেন, একটা যে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ বা বাজে ভাষা। তাহলে এ থেকে প্রমাণিত আমরা সেটা যে সেই যে বাজে ভাষাটা বললো আমি আগে সেটাকে স্বীকার করে নিয়েছি, মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি মুখ,
হয়তো সে কুকুর বললো আমি কুকুর, এটা আমি স্বীকার করে নিলাম, তারপরে তাকে এগেনস্টে তাকে বলতে গেলাম, তখন কি হয়, আমি যে প্রকৃত নিষ্ঠা, এই যে ঠাকুর বললো নিষ্ঠা মানে নির্ভর ভাবে চলা, কারণ ওইখানেই চলার মধ্যে কিছু না কিছু সঙ্গতি আমরা হারিয়ে ফেলছি। আমরা কখনো মার্ক করে ওই জায়গাটা দেখিনি, যদি বলেছে ওই জায়গাটা, যদি বলতে পারেন ক্রোধের বসে, ক্রোধ কি, তার ক্রোধ আর আমার ক্রোধ তো এক হতে পারে না, কারণ আমি ইষ্টবাহী ইষ্ট কেন্দ্রিক মানুষ, আর সে সে সেই ইষ্টটাকেই হয়তো পাশে পায়নি, তাহলে সেই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকা উচিত। যেমন একটা কথা যদি বলা যায়, যারা মায়ের আছে তারা তো জানবে, সন্তান পৃথিবীতে সব মায়েদের গর্ভে জন্মগ্রহণ করেন, সন্তান আমাদের পরিবেশ মানে প্রকৃতির মধ্যে একটা বিশেষ, যাকে বলে মায়েদের একটা ভালোবাসার পাত্র, সন্তান আর সুসন্তান দুটো কথার মধ্যে অসংখ্য পার্থক্য আছে। পৃথিবীতে সন্তানের অভাব নেই, কেননা ছেলে আর মেয়ে যারাই হয় সন্তান সন্ততি, তারা ফ্যাক্টরি থেকে উৎপন্ন হয় না, তারা কিন্তু একটা মায়ের পেটের কোল থেকে, আর সেই মা এবং পরিবেশ পরিস্থিতি তাকে বলে দিতে পারে সেই সন্তান সুসন্তান না কুসন্তান। কারণ পৃথিবীতে নাকি অনেক ধরনের সন্তান আছে, সত্যি কথা বলতে এখনকার সমাজে দেখা যায় সুসন্তানের খুবই অভাব। তার কারণটা কি, আমরা প্রকৃত সদ্গুরু বা ইষ্টগুরু বা প্রকৃত আমরা যদি সেই ভাগবত তত্ত্ব যদি আমরা আলোচনা করি, তাকে কোনোদিন আমি গ্রহণ এবং আলিঙ্গন করতে পারিনি আমার জীবনে। চলাটা কখন বিশেষ ভাবে হবে, আমি যখন তার কথা অনুযায়ী চলবো, তার ব্যবহার অনুযায়ী চলবো, কেন ঠাকুরের যদি বাণী দ্বারা বলি, ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমনই হবে যেমন উর্বর জমি। আমি জমিকে কোনোদিনই উর্বর, আমরা চাষ করছি জমিটাকে বারবার উর্বর করছি, বারবার আমি সার দিচ্ছি, কত ধরনের রাসায়নিক প্রয়োগ করছি। সন্তান যখন একটা আমার সন্তান প্রসব করবে, তার জন্য আমরা কোনো মেকানিজম ইউজ করছি না, আমরা কোনো সিস্টেমই ব্যবহার করছি না, আমরা ভাবছি এটা হচ্ছে আমাদের মতো আমাদের মর্জি। এটা তখন কি হয়, আমরা নিষ্ঠা একের একরকম ভাবি যে ঠাকুরকে আমি হয়তো পূজা করলে নিষ্ঠা, ঠাকুর বলছে পূজাতে কিছুই নিষ্ঠা আসে না, ও তো একটা মনের ভাব, আমি ভাবটাকে প্রকাশ করলাম তার কাছে। নিষ্ঠা মানেই এই যে নির্ভর ভাবে চলা, তার মানে আমার চলাটা ওখানের মধ্যেও সীমাবদ্ধ আছে। আমার মেয়ে, আমার ছেলে, আমার পারিপার্শ্বিক কি করছে, তার বিহিত বিষয় কি, সে কি নিয়ে চলছে, তার যে বিষয়টাও আমাকে যেমন পর্যবেক্ষণ করতে হয়, তেমনি আমার ছেলেটা যে আর পরবর্তীকালে এর ভবিষ্যৎ, এর প্রজন্ম কি হওয়া উচিত, সেটাও লক্ষ্য নজর করবার দায়িত্ব প্রতিটা মায়েদের। কেননা মা হচ্ছে সন্তানের হচ্ছে, মাকে বলা হয় পরিমাপক করে দেয় যিনি। তাহলে মা হচ্ছে আমাদের কাছে একটা এমন বড় জিনিস, আমি প্রতিটা যারা আর পরবর্তীকালে মা হওয়ারও যোগ্য তাদের জন্য এই জায়গাটা দরকার। কেননা ঠাকুর বলেছেন সময় কিন্তু, প্রতিটা সময় কিন্তু মানুষের কাছে কালে কালে শিক্ষা দেয়। এই যে ছোট ছোট যারা মেয়েরা আছে, যারা বাণী পাঠ করলো, এই যে ছোট ছোট ছেলে আছে, তারাও কিন্তু একটা সময় এই বয়সকে বিলং করবে বা এই বয়সকে পরিক্রান্ত করবে, তখন মনে হবে যে ঠাকুরের এই যে কথা কেন আমরা তখন স্মরণ করিনি। ঠাকুর বাণীতে বলেছেন সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এখনই কর, ভবিষ্যতে চাস যদি সুফল। কেননা এই বয়সটা অনেকেই আমাকে অনেকেই প্রশ্ন করেছে, অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে আমি কমেন্ট পাই কি এই বয়সে বাবা ধর্ম টর্ম হয় না, সত্যি কথা ধর্ম কি এই বয়সে করা খুবই গুরুত্বপূর্ণ, ব্যস্ত আছি, বাবা মা পয়সা পাঠাচ্ছে, পড়ছি, ঘুরছি, তো এই মেয়েদের জীবন কি, স্কুল যাচ্ছে, বাড়িতে আসছে, টিভি দেখছে, টুকিটাকি কাজ করছে, তাহলে এই সময় এই সৎসঙ্গ ধর্ম সংগঠন, এই যে ভাগবত তত্ত্ব, এই যে এত কি জানার প্রয়োজন, এই যে বয়স্ক ঠাকুমা বসে আছে, এই মানুষটার মতো যখন বয়স হবে তখন একটা মা বুঝতে পারবে যে জীবনে নির্ভর ভাবে চলা বা বিশেষ ভাবে চলার কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা পরম প্রেম এসেছি ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি যুগের যুগাবতার অনুযায়ী আমাদের কাছে এসেছেন, তার মানুষের কাছে প্রকৃত রাস্তা দেখাতে, মানুষের কাছে প্রকৃত আদর্শ চলন কাকে বলে সেই বিধি মাফিক বিষয়কে আনফোল্ড করেছেন তিনি আমাদের কাছে। তিনি কোনোটা আমাদের কাছে বাকি রাখেনি, আমরা হয়তো ততটা হয়ে উঠতে পারিনি যে তার মতো করে আমরা ধরতে পারছি তাকে, কিন্তু আমাদের মনের ভাব, ঠাকুর বলেছে যার যেমন ভাব তার তেমন লাভ, আমি ভাবছি আমার ভাব একরকম, আমার লাভ তেমনই, প্রতিটা মানুষের সংস্কার অনুযায়ী ভাব এক প্রকার হয়। ঠাকুর বলছে এই যে বললেন না নিষ্ঠাতে, যে ভাবের এই যে ভাবটাকে এই যে নিষ্ঠার মতো করে মেপে ফেলতে পারা যায়, তার ভাব কেমন, তাহলে তার যেমন ভাব যে যেমন লাভ, আমি লাভটা কি করব, আমি মা, আমি পিতা, আমি যদি আমার ছেলেকে, আমি যদি আমার ছেলের সংস্কারকে যদি না, আমার পরিবার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যদি না করলাম, আমরা কি ভাবি এখন, তথাকথিত ভাবে আমরা সমাজের বুকে ভাবি যে আমার ছেলে বড় শিক্ষা করুক, খুব বড়
ইঞ্জিনিয়ার হোক, বড় মাস্টার হোক, বড় যাই হোক, এখনকার সমাজে যেটা হচ্ছে ব্যারিস্টার হোক, যাই হোক, আমি শুধু শিক্ষা শিক্ষা শিক্ষা। ঠাকুর বলছি শিক্ষা আমাদের মধ্যে কি করে জানো? শিক্ষা আমাদের মধ্যে হয়ে ওঠা তকমাগুলোকে জাগিয়ে দেয়। কেন শিক্ষা হচ্ছে, শিক্ষা কথার অর্থ ঠাকুরই একমাত্র তিনি বলেছিলেন যে শিক্ষা কথার অর্থ জ্ঞানের আলো। আর আজকে পৃথিবীর মানুষ যত বিজ্ঞ জ্ঞানী পণ্ডিত মানুষ বলে শিক্ষা নাকি মানুষের পথ প্রদর্শক। শিক্ষা যদি মানুষের এতই পথ প্রদর্শক করতো তাহলে আজকে পৃথিবীতে আমি আশা করি মনে করি বড় বড় জায়গায় বৃদ্ধাশ্রম বলে কোনো আশ্রম গড়ে উঠতে পারতো না। কেননা প্রতিটা ছেলে তো শিক্ষা লাভ, তারা তো শিক্ষাবিহীন কোনো মানুষ নয়। বা আজকে যে এই যে হচ্ছে যে শিক্ষাবিহীন কেউ হয় না, সবাই দেখবেন বাড়ি বাড়ি ইঞ্জিনিয়ার, বাড়ি বাড়ি প্রফেসর, বাড়ি বাড়ি এমএসসি, কোনো শেষ নেই, সবাই গ্র্যাজুয়েশন বাড়ি বাড়ি। তাহলে শিক্ষা মানুষের মধ্যে জ্ঞানের আলো দেয়, ঠিকই কথা। ঠাকুর যে এই যে বললো সন্তানের মধ্যেও দুটো পার্থক্য আছে, কুসন্তান আর সুসন্তান, শিক্ষার মধ্যেও দুটো পার্থক্য আছে। শিক্ষা মানুষের মধ্যে খারাপ রাস্তাও পাঠিয়ে দিতে পারে, আইসাই জঙ্গিও করে দিতে পারে, এবং শিক্ষা মানুষকে একটা কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোও করে দিতে পারে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ, এদিকে তো বোঝা যায় নাকি? বাস্তব জীবন তো এটাই মনে হয়। আমরা ভাবি আমরা করে উঠতে পারবো না, ঠাকুর তাহলে কেন বলেছেন যে তোরা যে এই আমার কাছে এসেছিস এটা কখনো ভেবে দেখেছিস? আজ থেকে কয়েক বছর আগে যারা দীক্ষা নিয়েছে বা কয়েক কয়েক দিন আগে যারা দীক্ষা নিয়েছে, যে যারাই যারাই জিনিসটা আগে শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র কি কোনোদিনই ভেবে দেখেনি, তারা আজকে ভাবছে যে কি। তাহলে এটা যদি আমি আবার সেই 2 বছর আগের কথা, যারা সেই পুরোনো দীক্ষা নিয়ে সেই আগের কথা যদি ফিরে যাই, তাহলে কারো মনে কোনোদিন কি প্রশ্ন হয়েছিল এই জায়গাটা? কারো মনে কি হয়েছিল যে আমরা এই জায়গায় আসবো? তো তো এসেছি, আমরা তো করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মধ্যে কি ত্রুটি বিচ্যুতি হয়ে ওঠার যে ভাবগুলোকে আমাদের প্রতি ক্ষেত্রে এই বাধা দিচ্ছে, কেমন ভাবে বাধা দিচ্ছে আমরা মানুষের কাছে বলতে পারি না। এই যে ঠাকুর বলল যাজন, সবচেয়ে বড় আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে যাজন। আমি যতটুকু জানি, ঠাকুর বলছি যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ, যে যতটুকু জানে। আমি 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 জানি যে আমি হয়তো শঙ্কু সামন্তের মতো বলতে পারবো না, আমি হয়তো লক্ষ্মণকান্ত শীর মতো বলতে পারবো না, কিন্তু আমি আমার কথা দ্বারা মানুষের ভাবগহরে একটু হলেও তো জায়গা করে নিতে পারি। ঠাকুরের যাজন প্রসঙ্গে আমি একটা কনসেপ্ট পড়েছিলাম সম্ভবত আলোচনা প্রসঙ্গে 3য় পাঠ। তিনি বলেছেন যাজন প্রসঙ্গে, আমি বলি এখানে, কেননা মানুষ অনেকে ভাবে যাজন মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, না। ঠাকুর সেখানে বলছে, ঠাকুরকে প্রশ্ন করছিল, আচ্ছা ঠাকুর প্রথম কোনো নতুন জায়গায় যদি যাজন করতে যাই মানুষকে কেমন ভাবে বলবো? ঠাকুর সেখানে বলছেন গোড়াতেই যদি ঠাকুরের কথা বলো তাহলে সর্বনাশ। এটা কিন্তু বেশিরভাগ মানুষই ভুল করে, গোড়াতেই বলে দেয় যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, গোড়াতেই তার জীবনের কথা শুনবে, সে কি বলতে চাইছে তার খিদে চাইবে। কেননা একটা প্রতিটা বাড়ির তো সন্তান থাকে, মায়েরা কিভাবে, ছেলে যখন খিদে পায়, ছেলে যখন কাঁদে তখন তার মধ্যে তাকে খাবার দিয়ে আসে বা তাকে খাবার খাওয়ায়, আর যখন খিদে পায় না কোনোদিনই কেউ খাবার চায় না। সেই একই রকম ঠাকুরের এই যে তত্ত্ব কথা, মানুষের সবসময় খিদে থাকে না, মানুষের কাছে যখন মুখের কাছে ধরবে মানুষ ওই উগড়েই দেবে, তখন নানা কমেন্ট নানা কথা আসবেই। বলছে গোড়াতেই যদি ঠাকুরের কথা বলো তাহলে সর্বনাশ। তার ঠাকুর বলছে কি বলবো, তুমি তার মনের ভাবগহ্বরের কথা বোঝো, তার বাস্তবে সে কিটা বুঝাতে চাইছে তোমাকে বা কি বলতে চাইছে সেটা আগে মনের জায়গায় ভাবো, তারপরে তোমার তার যে জায়গাটা রেখে তোমার কথা বলো, ঠাকুরের কথা নয় তোমার কথা, যে এই বিষয়কে তুমি এইভাবে করলে তাকে সাজেশন দাও, তাকে তাকে প্রকৃত ই দাও, যে সাহস দাও যে তুমি এটা করতে পারো, তোমার মধ্যে সম্ভব। এর পরে সে যখন তোমাকে মানে খাবারটা এবারে সে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মানে তার খিদেটা পেয়ে গেছে, তখন তাকে ঢোকাও তার মধ্যে, যে তখন এবারে তার মধ্যে একটা একটা ঠাকুরের ইমপ্লিমেন্ট ঢোকাও। তখন কি হয়, ভবিষ্যতে যদি সেই মানুষ তোমাকে প্রশ্ন করে, যে হয়তো তখনই হয়তো তখনের মধ্যেই তোমাকে প্রশ্ন করলো, তখনই যে এটা 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 কোথা থেকে তুমি পেলে, বা এই জিনিসটা এই বাণীটা এই কথাটা তুমি কি করে পেলে, তখন বলবে আমার যিনি গুরু তার কাছ থেকে আমি এই অনুভব দ্বারা, তার কাছ থেকে নয় তাকে আমি অনুভব করেছি, তাকে আমি ধ্যান করে এই জিনিসটা আমার জীবনে পেয়েছি। মানুষ এই গোড়াতেই যদি ভুল করে দেয় তাহলে কিন্তু হয় না। আজকে আজকে বিশ্বের প্রতিটি জায়গায় সৎসঙ্গের অসংখ্যই এটা চলছে, কিন্তু মানুষের মধ্যে হ্যাঁ থাকে ভুল ত্রুটি, সবার মধ্যে থাকে। এই সৎসঙ্গ মানুষের এই মলিনতার জায়গাটায় দাগ কাটে। তাই জন্য আবারও বলি, ঠাকুর বলছে আবারও বলি, যদি নিষ্ঠায় অতিমাত্রায় গোড়া হও সেটাই তার পক্ষে ভালো। তাই জন্য আবারও বলছি আমাদের মধ্যে গোড়া হওয়া মানে আমি প্রবৃত্তির গোড়া হব না, আমি প্রবৃত্তির গোড়া হয়ে আমি সেই আজকে শুনছি কালকে ওই একই গল্প চলবে, পরশু দিনও সেই একই ভাষণ চলবে, একই কথা চলবে, আমি কি পরিবর্তন হলাম?
কেন আমি আমার জীবনে দেখেছি মানুষের জীবনকে তৈরি করতে একটা মাস, একটা সময়, 24 ঘন্টা মানুষের জীবন তৈরি হয়ে যায়। ভাবতে 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 আসতে আসে ধ্যান, করতে করতে আসে জ্ঞান। আমি 24 ঘন্টা যদি ভাবি, 24 ঘন্টার মধ্যে আমি ধ্যান যেটা আনবো সেটার মধ্যেই আমি যদি ইমপ্লিমেন্ট অফ দা জ্ঞান, আমি জ্ঞান ইমপ্লিমেন্ট করছি, তাই তো? আমি ধ্যান করে আমি ঘুমিয়ে যাচ্ছি না, ধ্যান করে আমি বসে থাকছি না, জ্ঞানকে আমি আহরণ করছি। জ্ঞান আহরণ করার সাথে সাথে আমি র‍্যাপিড ফায়ারের মধ্যে যদি জ্ঞানটাকে উজিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জীবনে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসকে একে একে আমরা বুঝতে পারবো। আমরা না অনুভব করলে না, বুঝতে পারলে হবে না। তাই জন্য আছেন সত্যিকারের তীর্থদা, সুন্দর করে বলবেন। আমি এত কথা বললাম যে ঠাকুরের এই লাস্ট কথাটা বলি, যে যদি নিজে যদি অতিমাত্রায় গোড়া হও, নিষ্ঠায় অতিমাত্রায় গোড়া হও।